নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে মোহনপুর পঞ্চায়েত সমিতির হলে শনিবার আয়োজন করা হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার। মোহনপুর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মোহনপুর পরিষদের সহযোগিতায় আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ এবং কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবন কাহিনী নিয়ে এদিন আলোচনা করেন মন্ত্রী। কাজী নজরুল ইসলাম উনি বলেছেন যে ওনার লেখা উদ্দেশ্যে একটা কবিতার নাম নারী, শব্দটাই নারী কবিতা। উনি বলছেন আমি সাম্যের গান গাই, আমার চোখে কোনো শ্রমণী কোন ভেদাভেদ নেই, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণ ক অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার ন। আজকে যারা আজকে মহিলা সশক্তিকরণ করা উনি বলে রেখেছেন।